السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل العظيم. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها. صدق الله العظيم. الله رب العالمين আজ আমাদের আপনাদের প্রত্যেককে যেখানে আসার ক্ষমতা দিয়েছেন আসার তৌফিক দান করেছেন এত সহস্র শ্রোতা মন্ডলীকে তার জন্য শুকরিয়া আদায় করি আসুন বলুন আলহামদুলিল্লাহ। বহু মানুষ এই গ্রামে আছেন, এই অঞ্চলে আছেন, এই এলাকায় আছেন, কিন্তু প্রত্যেককে এই মজলিসে আসার সময় ছিল কিন্তু আসতে পারেন নাই। অনেকে মনে মনে ভাবছেন আমরা তো গেজাকর, তারিখর, মদখর, জিনাকার, আমরা ওই পাক মজলিসে গিয়ে কি করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, তোমরা জায়গা করে দাও। হে ঈমানদার ব্যক্তিগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রত্যেকটা মানুষকে বললেন না, বরং ঈমানদারকে লক্ষ্য করে বললেন, ওগো ঈমানদার বান্দারা, তোমরা জায়গা করে দাও ফিল মাজালিস, ওই মজলিসের মধ্যে। কোন মজলিস? যেখানে আমার এবং আমার রাসূলের ইত্তেবা করা হয়, গুণ কীর্তন করা হয়, হামদ নাত পেশ করা হয়। দোস্ত আর বুজুর্গ, আজ সেই মজলিসের মধ্যে প্রত্যেকে যে আসবে, সবাই যে এখানে সামিল হবে, তাহলে তো আল্লাহর জাহান্নাম বেকার হয়ে যাবে। আপনাদের মধ্যে যারা আছেন, সমিলে বসে আছেন, আপনারা মনে মনে ভাবছেন যে আমার পাশে একজন ভালো পাক্কা নামাজি বসে আছেন, আমি তার গায়ের কাছে বসে আছি, একটু সরে বসি, একটু বসি, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মজলিসের মধ্যে কে সারাবি, কে মৌলবি, কে দিনাকার, কে বদকার, কে নেককার, সবাই আজ এখানে সমান। বলুন সুবহানাল্লাহ। মহব্বতের সঙ্গে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে তুলে ধরব, যে একজন বাচ্চা ছেলে, তার বাপ হাজি হজ করে এসেছে, ছেলেটির নাম আপনারা বুঝে নেন ধরুন আবদুল্লাহ। তো আবদুল্লাহ যখন একটু বড় হলো, অর্থাৎ
ছয় কি আট বছরের হলো, তো আম্মাজান পড়তে পাঠিয়েছেন বাবা যাও আরবি শিক্ষা করো, স্কুলেও পড়ে মাদ্রাসাতেও পাঠায়, কায়দায় বুগদাদি শেষ হয়েছে, আম্মা পড়াও শেষ হয়েছে, কোরআনে মাজিদ পড়া শুরু করেছে। তো যখন কোরআনে মাজিদ এবার একটা নতুনের প্রয়োজন, কারণ ছেলে কোরআন পড়বে অন্যের ছেঁড়া কোরআন নিয়ে বা পুরানো কোরআন নিয়ে কতদিন পড়বে, তো হাজি সাহেবকে বলা হলো যে হাজি সাহেব আপনার ছেলে এবার কোরআন শুরু করেছে, অতএব আপনি একটা ভালো তাজ কোম্পানির কোরআন নিয়ে এসে দিন। তো হাজি সাহেব তিনি একটি বাজার থেকে তাজ কোম্পানির কোরআন খরিদ করার জন্য পৌঁছালেন, তো গিয়ে সেখানে দেখছেন যে দোকানদার বলছে ভাই তাজ কোম্পানির কোরআন শরীফ তো প্রায় আপাতত আমার কাছে নেই, তবে একখানা আছে, যদিও তার জিল্ড করা নেই, তার মোলাট করা নেই, এই পাশের চামড়ার দোকান থেকে যদি আপনি একটা চামড়া নিয়ে এসে দেন তাহলে আমি তাড়াতাড়ি করে এটাকে মোলাট করে আপনার হাতে তুলে দিতে পারি। তো হাজি সাহেব দৌড়ে গেলেন পাশের চামড়া দোকান থেকে একটি চামড়া কেনার জন্য, যখন জিজ্ঞাসা করলেন তো চামড়াওয়ালা দোকানদার ভাই বললেন হাজি সাহেব চামড়া একটি আছে আপনার কোরআন মোলাট করার মতো, কিন্তু যদি শর্ট পড়ে তাহলে কিন্তু আমার কাছে আর নেই, তাহলে এটা মাপজোক করে দেখে নিতে পারেন। বলছে এত ভালো চামড়া তো দেখিনি ভাই, এটা হলো ওটা আমাদের ডাক্তার সাহেবের ছেলের একটা জুতো করার অর্ডার এসেছিল, সেই জন্য একটু দামি চামড়াই আমি এনেছিলাম, এটা যদি আপনি নেন তাহলে অনেক মজবুত হবে, অনেক ভালো হবে। দেখা গেল মাপ করলো চলে গেল, তারপর সেই চামড়াটা নিয়ে কালামুল্লাহ শরীফে মোলাট করা হলো। ঘটনা ছোট্ট করে বলি, তো এবার যখন সেই কোরআন শরীফটা নিয়ে আবদুল্লাহ মক্তবে পড়তে গেছে, তো আবদুল্লাহ সে উযু করতে জানে না, বাচ্চা ছেলে, মৌলানা সাহেব লক্ষ্য করছে যে ও অজু করে কিনা দেখব, অজু না করেই বাইরে থেকে এসে এই অমলি কোরআনে হাত দিয়ে দিয়েছে। তো মৌলানা সাহেব কাছে ডাকলেন, বাবা তুমি অজু করেছিলে? ছেলেটি বলল না। তো মৌলানা সাহেব একটা থাপ্পড় মারলেন, পাগল ছেলে কোথাকার, অজু করতে হয় তারপর কোরআনে হাত দিতে হয়, এতটুকুও তুমি জানো না? ছেলেটি ডান দিকে তাকিয়ে দেখলো মেয়েরা খিলখিল করে হাসছে, বাম দিকে তাকিয়ে দেখে ছেলেরা খিলখিল করে হাসছে, কারণ হাজি সাহেবের ছেলেকে চড় মেরেছে। সে যুগের তো ছেলে নাই যে যুগের ছেলেকে একটা চড় মারলে আর এক গাল বাড়িয়ে দিয়ে বলতো উস্তাদ জি যদি আমার আরো মারার আপনার ইচ্ছা থাকে তো আরো দ্বিতীয় গালে মেরে নেন, কিন্তু এই দৃষ্ট যুগের ছেলে, এই কলিযুগের ছেলে সঙ্গে সঙ্গে মাথা তুলে মৌলানা সাহেবকে বললো মৌলানা সাহেব মারাটা আপনার ঠিক হয়নি। মৌলানা সাহেব জিজ্ঞাসা করলেন কেন? বলছে আমাকে আপনি থাপ্পড় মেরে মারলেন কেন? বলছে বাবা তুমি অজু না করে ওই কোরআনে যে হাত দিলে এর জন্য তোমাকে আমি মেরেছি, যাতে করে আগামী দিনে তুমি বিনা অজুতে যেন এই কোরআন স্পর্শ না করো। তখন সেই ছেলেটি বলছে মৌলানা সাহেব যদি কোরআনে আমি হাত দিয়ে ভুল করে থাকি তাহলে তো আমি আমার জুতোতেও হাত দিয়ে ভুল করব। কথাটা মৌলানা সাহেব বুঝতে পারলেন না, পাশের ছেলেটি বলে দিল মৌলানা সাহেব ও নতুন জুতো কিনেছে বলে হয়তো বলছে। তো জুতোটি তুলে আনা হলো, নিয়ে আসার পর ছেলেটি দেখাচ্ছে মৌলানা সাহেব দেখুন তো আমার এই চামড়ার জুতোটা যে চামড়া দিয়ে জিল করা আছে আপনাদের এই কোরআন শরীফটাও তো সেই চামড়াতেই মোলাট করা আছে, তো জুতোটার উপরে যদি আমি পা রাখতে পারি, এই জুতোটা যদি মন্দির কিংবা মসজিদে তোলা নিষেধ থাকতে পারে, আর এই কোরআনটা সেও তো ওই চামড়া দিয়ে মোলাট, তো তার এত তাজিম এত সম্মান কেন? তখন মৌলানা সাহেব বলছে ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, ওই চামড়াটা যখন তোমার জুতো নামে জুতার কাছে ব্যবহৃত হয়েছে, ওই চামড়াটা জুতো হয়ে গেছে, ওটা পায়ের জিনিস পায়ের ব্যবহারের জন্য তাই ওর নাম জুতো হয়েছে, ওটা মন্দির মসজিদ গির্জায় তোলা জায়েজ নাই। ও বাবা আব্দুল্লাহ, ওই চামড়াটা যখন কোরআনের মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে, কোরআনের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে, ওই চামড়াটা আর চামড়া নাই, ও চামড়াটা ও পবিত্র কোরআন হয়ে গেছে। বলেন বলার উদ্দেশ্য কি? ভাইরা আমার আজকের এই মজলিসে আপনারা যারা এখানে এসেছেন এদের মধ্যে অনেকে চুল্লু খোর আছেন, অনেকে মদ খোর আছেন, গেঁজে খোর আছেন, কিন্তু নামাজিদের সঙ্গেও যখন আপনি মিশে গেছেন মিলে গেছেন, জেনে রাখবেন তারিফ কা করে কোই জান্নাত কি ফুল কি হর শখস বেমিসাল হ্যায় বাগে রসুল কি। তো প্যারে দোস্ত আর বুজুর্গ, এর আগে আপনারা অনেক কাছে আমার শুনেছেন, আমার সাহেব কবি গুলজার সিপাহী অক্লান্ত এই শ্রমে এক দুই করে এই যে ফাতেমার সংসার সিরিয়াল, আপনারা গজল বা কেরাতের ক্যাসেটের নাম শুনেছেন আর আমি শোনাতে চাই না, তবে ফাতেমার সংসার যে সিরিয়াল চলছে এর প্রথম দ্বিতীয় তৃতীয় আপনারা শুনেছেন, কিন্তু আপনাদের শোনার আগ্রহ এত বেশি অধিক হয়ে উঠেছে যে অসুস্থ অবস্থাতেও আমাকে আজ আসতে হয়েছে,
আপনাদের সেবায় আপনাদের খিদমতে আপনাদের মহব্বতে পেশ করার জন্য মা ফাতেমা সংসার ভলিউম 4 মা ফাতেমা সংসার ভলিউম 4 তো চার নম্বর ক্যাসেটটা আবার আপনাদের হাতে আমার সাহেবকে বিবুলজার সিপাহী তুলে দিচ্ছেন আমি আশা করব যে আপনাদের এটাও ভালো লাগবে এবং আপনাদের এই আগ্রহ থাকলে আগামী ক্যাসেট 5 নম্বরের যে প্রস্তুতি আমার সাহেব নিয়েছেন নিশ্চয়ই সেটাও আপনাদের উপযোগী হবে তো দোস্ত আপনাদের দোয়াতেই তো বেঁচে আছি তো আসুন এই ঘটনার মুখ্য উদ্দেশ্য কি আজকে কি সাবজেক্ট নিয়ে আমরা এখানে হাজির হয়েছি 4 নম্বরের জন্য তো সেই সাবজেক্ট এবার আপনাদের কাছে পেশ করি প্যারে দোস্ত আপনারা এর আগে শুনেছিলেন ফাতেমা সংসার ক্যাসেটের মাধ্যমে যে মা ফাতেমা আগে জান্নাতে যাবে ভলিউম 2 সম্ভবত ভলিউম 2 এই আছে তো মা ফাতেমা তো জাহরা তিনি আগে জান্নাতে যাবেন সর্বপ্রথমে জান্নাতে যাবেন এই কথাটা বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম কিন্তু আজকে আমি একটু তার বিপরীত কথা নিয়ে এসেছি অর্থাৎ আপনাদের শুনেও আশ্চর্য লাগবে যে মা ফাতেমার আগেও একজন জান্নাতে যাবে অবাক লাগছে না ভাই এটা কার কথা এ আমার কথা নয় কবি গুলজার সিপাহীর কথা নয় এ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুলালী মা ফাতেমা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে একদিন বললেন বললেন তাই শায়ের বলছেন কাছে ডেকে মা ফাতেমাকে বললেন নবী কাছে ডেকে মা ফাতেমাকে বললেন নবী তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি কাছে ডেকে মা ফাতেমাকে বললেন নবী তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে তাহলে সেও কি নবীর বেটি সেও কি আমার শেরে খোদার বিবি যেমন আমি তাহলে তার স্বামীও কি আমার চেয়ে বড় ইমানদার আমার যেমন আদরের হাসান আর হুসেন আছে তেমন তারও কি আছে এই প্রশ্ন আব্বাকে করে ফেললেন কেমন করে অবাক হয়ে শুনে নিয়ে নবীজির বয়ান আরজ করে কোন সে নারী বলুন আব্বা জান অবাক হয়ে শুনে নিয়ে নবীজির বয়ান আরজ করে কোন সে নারী বলুন আব্বা জান আর কি জিজ্ঞাসা করছেন মা ফাতেমা তারও কি পিতা আমার পিতার চেয়েও দামি সে কি পেয়েছে আমার চেয়েও ইমানদার স্বামী হাসান হোসেনের হাসান হোসেনের সে কেউ কি বেশি তার ছেলের খুবই নইলে কিভাবে আগে যাবে কেঠুরের বিবি কাছে ডেকে মা ফাতেমাকে বললেন নবী তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি মা ফাতেমা তো জাহরার মনে পড়ে গেল যে আব্বা জানের মুখ থেকে শুনেছি যে মা গো তুমি শুধু নবীর বেটি ফাতেমা নও তুমি শুধু আলীর পত্নী ফাতেমা নও তুমি শুধু শহীদে কারবালা ইমাম হোসেনের আম্মা জান ফাতেমা নও বরং তোমার উপরে খেতাব রয়েছে খোদাই দিয়ে দিও তো খেতাব যে তুমি জান্নাতি নারী তুমি প্রথম জান্নাতি নারী এবং সমস্ত নারীদেরকে তুমি জান্নাতে নিয়ে যাবে বলুন সুবহানাল্লাহ তো মা ফাতেমা তো জাহরার মনে প্রশ্ন জাগলো যে আজকে আবার আব্বা জান বলছেন যে তোমার আগে আরেকটি কেঠুরের বিবি জান্নাতে যাবে এ প্রশ্ন জাগাই স্বাভাবিক নাকি ভাই তো যখন মা ফাতেমা এই কথা বললেন তখন নবীজি ফাতেমাকে কি বলছেন নবীজি বলেন ও ফাতেমা শোনো দিয়া মন তোমার মতো সুপরিচিত তার নাই কোনো সজন নিস্তয় এক স্বামীকে নিয়ে বাঁধা কুড়ে ঘর কাঠ কেটে বহু কষ্টে চলে তার সংসার পিতা যে আব্বাজান আল্লাহ রাসূল হতে পারে কিন্তু ভেবো না যে তার আব্বাজান বুঝি কোন নবী না তা নয় পিতা যে তাহার নয় পয়গম্বর আমি সারাবি
তবু তোমার আগে জান্নাত পাবে সেই কেঠুরের বিবি। কাছে ডেকে মা ফাতেমাকে বলিলেন নবী, তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে গমগিন হয়ে গেলেন, চিন্তিতা হয়ে পড়লেন, চুপ হয়ে আছেন। কারণ সূর্য পূর্ব দিক থেকে ওঠে, একদিন পশ্চিম দিক থেকে উঠতে পারে। চন্দ্র পশ্চিম দিক থেকে ওঠে, পূর্ব দিক থেকে উঠতে পারে। আমাদের জমিন নিচে আমরা দেখি, আকাশ উপরে দেখি। একদিন এমনও হতে পারে যে জমিন উপরে আর আকাশ নিচে, হতে পারে কি পারে না? পারে। কিন্তু মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে আমার আব্বাজান নিছক ছেলে মানুষ নয় এবং ঝুটা নয়, যে তিনি আর কি করে মজাক করে কোন মিথ্যা কথা বলে ফেলেছেন, এ নজির ইতিপূর্বে কখনোই তার দেখি নাই। অতএব আজকে যে কথা তিনি বললেন নিশ্চয়ই এটা ধ্রব সত্য। অতএব যদি তাই হয় তাহলে আমি প্রথম জান্নাতি নারী কেমন করে হতে পারি? মা ফাতেমা কি ভাবছেন? মিথ্যা কফু বলবে না জানি রাসুল খোদার, মিথ্যা কফু বলবে না জানি রাসুল খোদার, আর সেই ভাবো নাই মা ফাতেমাই রচনা আহার। একদিন দুদিন কেটে যায়, মা ফাতেমা কিছু আহার পান করতে চাইছেন না। তারপর নামাজ পাটিতে মুনা যাতে কাঁদে সারা রাত, নামাজ পাটিতে মুনা যাতে কাঁদে সারা রাত, খোদা গো বলো আমার চেয়েও বড় কার বরাত, স্বপ্নেতে ছবি, যে নিজ গুণে জান্নাত পাবে আগে সে কোন বিবি। আল্লাহ ইয়া পরবর্তীগণ, কোন বিবি আমার সে আগে জান্নাত যাবে? সপ্তাহেও আমাকে তার সুন্দর সুরাতখানা একবার দাও। সারা রাত্রি নামাজের পাটিতে ক্রন্দন করছেন। তারপর কি হলো দেখুন, হযরত আলী কাদ্দামাল্লাহু ওয়াজহুর কাছে দৌড়ে গেলেন। মা ফাতেমা জাহরা গিয়ে জিজ্ঞাসা করছেন, ওগো স্বামী, আমি একটু একটা জায়গায় যেতে চাই, যদি আপনার আদেশ পাই। আমি কিন্তু তার আগে বলে রাখি যে কেন যাচ্ছি আর কার কাছে যাচ্ছি এটা আপনাকে বলবো না। আমি একটি জায়গায় আমার বিশেষ প্রয়োজনে যেতে চাই, যদি আপনি স্বামী আমাকে ইজাজত দেন। হযরত আলী কাদ্দামাল্লাহু ওয়াজহু মনে মনে ভাবলেন যে দয়ার নবী তো জাহানের বাদশা, হায়াতুন নবী, হায়াতে থাকাকালীন আমি মনেই করি না যে আমি ফাতেমার সবকিছু, যেহেতু তার আব্বা জান আল্লাহর রাসূল তো জাহানের বাদশা রয়েছেন। দৌড়ে গেলেন, যে জিজ্ঞাসা করলেন যে ওগো আব্বাজান, আমি একটি জায়গায় যেতে চাই, আমি রাত্রি থাকবো না, দিনে যাব, দিনেই চলে আসব, যদি আপনার হুকুম পাই। আল্লাহ রাসূল তো জাহানের বাদশাহ, হযরত আলী কাদ্দামাল্লাহু ওয়াজহুর ইশারায় আদেশ দিয়ে দিলেন। তারপর স্বামীকে কয়ে ঘুম পাড়িয়ে হাসান হোসেন, মাসুম বাচ্চা হাসান আর হোসেন ঘুমিয়ে গেছে, তো মা ফাতেমাতুজ জাহরা ভাবলেন এই আমার সুযোগ, আমি তাড়াতাড়ি যাই আর তাড়াতাড়ি চলে আসবো। তো স্বামীকে কয়ে ঘুম পাড়িয়ে হাসান হোসেন, রাসুলের বেটি যাই ছুটি সেই নারীর সন্ধানে। কোন নারী? যে আগে জান্নাতে যাবে রাসুল বলেছেন, মা ফাতেমার থেকেও। স্বামীকে কয়ে ঘুম পাড়িয়ে হাসান হোসেন, রাসুলের পেটি যাই ছুটি সেই নারীর সন্ধানে। তারপর অনেক জিজ্ঞাসাবাদ করলেন, এলাকায় গেলেন, অনেক জিজ্ঞাসাবাদ করলেন যে এখানে কেঠুরের বিবি কে আছেন। তো অনেকে বলতে পারলো, অনেকে পারলো না, এরকম ঘুরে খুঁজে অবশেষে একটি ঝুপড়িতে গিয়ে উপস্থিত হলেন। সবাই বলল ওইটি কেঠুরের বিবির বাড়ি। তো দরজায় গিয়ে ধাক্কা মারলেন। তারপর কি হলো দেখুন, পারে পারে টোকা মারে সেই বন্ধ দরওয়াজায়, পারে পারে টোকা মারে সেই বন্ধ দরওয়াজায়, সালাম দিয়েও মা ফাতেমা জবাব নাহি পায়। মা ফাতেমা যারা দেখলেন যে ভেতরে কেউ আছে, তাহলে আমি জবাব পাচ্ছি না কেন? জিজ্ঞাসা করলেন এটা কি মুসলমানের বাড়ি? বলছে হ্যাঁ, এটা মুসলমান এবং পরেজগার ইমানদারের বাড়ি। বলছে তাহলে আমি সালাম দিলে নিশ্চয়ই জবাব দিতে বাধ্য হবেন। কিন্তু সালামও দিলেন, কোন জবাব এলো না। হতাশ মনে, হতাশ মনে ধাই পেছনে দেখে হিজাবি,
হিজাব মানে পর্দা, যে ওহ এত পর্দা যে আমি একটা নারী হয়ে আর এক নারীর সঙ্গে আমি আলাপ করতে আজ পারলাম না। হতাশ মনে ভাই পেছনে দেখে হিজাবি মনে তে ভাবে এই হবে সেই কেঠুরের বিবি, কাছে ডেকে মা ফাতেমাকে বলিলেন নবী তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি। তারপর শুনবেন এদিকে যখন মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব না পেয়ে ফিরে গেলেন, ওখানে স্বামী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু জিজ্ঞাসা করলেন, ফাতেমা তুমি যে কাজে গেছো সে কাজ কি তোমার পূর্ণ হয়েছে, হাসিল হয়েছে? মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গমগিন হয়ে রইলেন, মুখ নিচু করা দেখে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বুঝতেই পারলেন যে ফাতেমা বিফল হয়ে চলে এসেছে, তার কাজ সফল হয়নি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু জিজ্ঞাসা করলেন, ফাতেমা যদি তোমার বাধা না থাকে তাহলে কোথায় গিয়েছিলে, কারণটা আমায় বললে আমি খুশি হব। তো মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি একজন নারী হয়ে এক নারীর সঙ্গে আলাপ করতে গিয়েছিলাম, দয়া করে আপনি কারণটা জিজ্ঞাসা করবেন না, এক নারীর সাক্ষাৎ লাভ করতে গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় যে আমি তার দরওয়াজায় ধাক্কা দিলাম, টোকা মারলাম, এমনকি শেষে সালামও দিলাম, কোনো জবাব না পেয়ে আমি বৈমুখ হয়ে ফিরে এলাম। পাশেই বসেছিলেন ইমাম হাসান আর হোসেন, তৃপ্ত হয়ে গেলেন। মাসুম দুই লাল হাসান আর হোসেন বলে আম্মা জান, ও মা জান, আপনি নবীর বেটি, আপনি শের খুদার পত্নী, আপনি নওয়াসের রাসূলের আম্মা জান, কার দরবারে গিয়েছিলেন, কার দরওয়াজায় তো কামেরে বৈমুখ হয়ে ফিরে এলেন, ও আম্মা জান দয়া করে মেহরবানি করে আমাদের একবার সেখানে নিয়ে চলুন, আমরা একবার দেখতে চাই যে সে কার দরওয়াজা, কে মনে হামুক আছেন যে নওয়াসের রাসূলের আম্মা জান সান্ত্বনা দিয়ে বলতে থাকেন, ও বাবা হাসান, ও হোসেন তোমরা রাগম্বিত হয়ো না, অধীর হয়ো না, ব্যস্ত হয়ো না, চঞ্চল হয়ো না, বাবা হয়তো এমন কোন ইমানদার, এমন কোন পরেজগার বাড়ির বৌরানি যে স্বামীর আদেশবিহীন কোন নারী বা পুরুষের সঙ্গে দেখা করতে পারে নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা হুদুদুল্লাহ, ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। অর্থ কি? এটা আল্লাহর বিধান, তিলকা হুদুদুল্লাহ, স্বামীর বিনা অনুমতিতে কোন নারী বা পুরুষের সঙ্গে কোন স্ত্রী দেখা করা, এটা আল্লাহর বিধান যে দেখা করা চলবে না যদি স্বামীর আদেশ না থাকে, আর যে আল্লাহ রাসূলের অনুগত্য করে তাকে আল্লাহ নহর প্রবাহিত জান্নাতে প্রবেশ করাবেন, বলেন সুবহানাল্লাহ, আর তারা সেখানে স্থায়ী হবে, সে দিনের শেষ নেই, সে জীবনের কোনো শেষ নেই। এই কথা বলার সাথে সাথেই হাসান আর হোসেন বললেন, আব্বাজান আমাদের যে একবার দেখার উদ্দীপ জেগেছে, একটু আশা জেগেছে, আমাদের একটু দেখার আদেশ দেওয়া হোক। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা বলো তুমি যদি এদিকে সঙ্গে নিয়ে যাও তাহলে কি কোনো বাধা আছে? মা ফাতেমা বললেন, আপনার আদেশ পেলে ওদেরকেও নিয়ে আমি আরেকবার তো যাওয়ার সুযোগ পেলাম, ঠিক আছে আমি আরেকবার যেতে চাই। তো হাসান হোসেনের ওসিলায় মা ফাতেমা আরেকবার যাবেন বলে ঠিক করলেন। ওদিকে কেঠুরের বিবি যখন কেঠুরে বাড়িতে এলেন, স্বামী বাড়িতে এলেন কাজকাম করে ফিরে, তখন বিবি জিজ্ঞাসা করছে, যোগ স্বামী আজ একজন ভদ্র মহিলা আমার সাক্ষাৎ নিতে এসেছিলেন, হয়তো কিছু আমার সঙ্গে আলাপ আলোচনা করে কিছু বলতেন, কিন্তু আপনার আদেশ ছিল না বলে আমি দরওয়াজা খুলতে পারি নাই, আপনি যদি আদেশ দেন তাহলে হয়তো তিনি আগামীতে কোনোদিন এলে আমি সাক্ষাৎ করতে বা তার সঙ্গে আলাপ করতে উৎসাহিত হতে পারি খোলা মনে।
হযরত আলী কাদমাল্লাহু আনহু তার যে পত্নী গেছেন, হযরত আলীর যে বিবি গেছেন, এটা তো আর কেঠুরের বিবি জানে নাই। তাই একজন ভদ্রমহিলা ওখানে উল্লেখ করলেন। এদিকে কথা হলো যে সেই কেঠুরে সে তার স্ত্রীর কথা শুনে চিন্তা করলো যে আমার স্ত্রীর সঙ্গে অন্য একজন স্ত্রীলোক যদি আলাপ করতে আসেন, মিলতে আসেন, কোনো কথা বলতে আসেন, তাতে বাধাই বা কি আছে? ঠিক আছে, ইজাজত দেওয়া যাক। তবে একটা নসিহত তিনি করলেন, ও গো বিবি, শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মজিদের মধ্যে ইরশাদ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা নেবে না, কারো সহযোগিতায় কেউ আসবে না। ভাই রে, যেদিন মাথার অর্ধহাত উপরে সূর্য থাকবে, এ জমিন তামার নাই গরম হয়ে যাবে, কোন চাইবে কোথায় গেলে ছায়া পায়, ময়দানের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে ছায়া পাওয়া বড় মুশকিল দেখা দেবে। পাপি বান্দা অঝর নয়নে কাঁদতে কাঁদতে আরশে মুআলায় মিজানের সামনে দাঁড়িয়ে বড় জোরে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, ও গো মাওলা, দয়া করে আপনি যদি আরেকবার সেই দুনিয়ায় পাঠিয়ে দেন, যে কটা দিন জীবন পাব আপনার ইবাদতে, আপনার রাসূলের ইত্তেবা করে দিন কটা অতিবাহিত করে আসব, আর একবার দুনিয়ার মধ্যে আমাদের পাঠানো হোক। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ও গো আমার প্রিয় বান্দা বান্দিরা, আমি যে তোমাদেরকে দ্বিতীয়বার দুনিয়ায় আর পাঠাবো না, এ কথা কি আমি কোরআনে লিখে দিই নাই? এ কথা কি কোনো মাওলানা কোনো আলেমের মুখে তোমরা শোনো নাই? আজ তবে এই আপিল, এই অনুরোধ কেন? পবিত্র কোরআন শরীফের 30 পানার মধ্যে আল্লাহ ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা মানে ওই দিনেতে, ইয়াফিরুল মানে পালিয়ে যাবে, মারউ মানে মানুষেরা, দিনেতে মানুষেরা সবাই পালিয়ে যাবে। কোথেকে পালিয়ে যাবে ভাই? মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাপের কাছ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামীর কাছ থেকে, সবাই সবাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। কখন পালিয়ে যাবে? যেমন দুনিয়ার বুকে আপনারা দেখে থাকবেন যে দুই পায়ের পেটের ভাই, এক ভাই গরিব আর এক ভাই হয়তো কিছু অর্থশালী, কিন্তু সেই অর্থশালী ভাই গরিব ভাইয়ের পরিচয় দিতে দ্বিধাবোধ করে, কোন বিপদে কোন মুসিবতে, যাতে করে যেন সে বড়লোক ভাইয়ের কাছে, ধনী ভাইয়ের কাছে এসে হাত না পাতে, সেজন্য সে আগে থেকে সাবধান থাকে, অ্যাভয়েড থাকে, এটা হয়েই থাকে। তো কাল কিয়ামতের ময়দানে যখন বদকার লোকেরা নেককার লোককে দেখবে যে আমার আত্মীয়, বদকার সেই নেককারের কাছে আত্মীয়র রেস ধরে ছুটে যাবে, কিন্তু সেখানে আত্মীয়রা ভুলে যাবে। হেলে দোজখে যখন যাবে, যাওয়ার আগে আল্লাহ বলবেন, ও বান্দা, যদি তোমার কোন দুনিয়ার জমিনে নেককার বান্দা আত্মীয় থাকে, এখানে তোমার সম্মুখে ও দাতয়ে, আজকে আমি ইজাজত দিলাম, আজকে হুকুম দিলাম, তোমার ওই ধনী বান্দা বা ধনী বান্দির কাছ থেকে, নেককার পরেজগার বান্দা বান্দির কাছ থেকে, ধনী মানে এখানে নেকিতে যে ধনী, তাদের কাছ থেকে তুমি কিছু নেকি নিয়েও অন্তত আজকে জান্নাতে যাওয়ার ফয়সালা পেতে পারো। তো সেই ছেলে মায়ের কাছে ছুটে যাবে, ও গো আম্মা জান, কত কষ্ট করে 10 মাস 10 দিন আমাকে পেটের মধ্যে ধরে রেখেছিলে, ভূমিষ্ঠ হওয়ায় কত কষ্ট, কত তকলিফ কটিয়েছ, মা গো, যখন আমি তোমার কোলে দুধের বাচ্চা ছিলাম, নিজে খেতে না পেয়েও আমি যখন কাঁধে কেঁদে উঠতাম, তখন তুমি তোমার পেটের দিকে না তাকিয়ে আমার পেটটা ভরানোর জন্য বুকে জড়িয়ে ধরতে, আজ আম্মা জান তোমার চোখের সামনে দিয়ে আমি দোজকের আগুনে ঝাঁপিয়ে পড়বো, তুমি কি সহ্য করতে পারবে? মা তখন কি বলবে জানেন? মা বলবে, বাছারে, দুনিয়ার জমিনে তো আমার কোন সন্তান ছিল না, আজকেও এখানে আমার কোন সন্তান নাই, অতএব আমি নিঃসন্তান, আমি সন্তানহীন, এখানে আমার তুমি কোনো সুপারিশ চেও না, আমি তোমার কোনো সুপারিশে আসতে পারবো না। বাপের কাছে যাবে, ও গো আব্বা জান,
আমার সঙ্গে নিয়ে কাঁধে কোলে নাচাতে নাচাতে যখন চায়ের দোকানে গিয়ে বসতে এক কাপ চায় যখন একটি বিস্কুট ডুবিয়ে নিজের মুখে দিতে চলেছ আমি আব্বার দিকে তাকিয়ে আছি দেখে ওই বিস্কুটের টুকরোটা তোমার মুখে না দিয়ে আমার মুখের দিকে তুলে দিয়েছ আব্বাজান গো কত কষ্ট করে কত মেহনত করে আমায় লালন পালন করার জন্য মুয়াজ্জিন যখন মসজিদে ভক্ত আজান তোমরা নামাজের জন্য এসো তোমরা ভালাইয়ের জন্য এসো তোমাদের মঙ্গলের জন্য এসো কিন্তু আব্বাজান আপনি সেখানে আমার পেটের দিকে তাকিয়ে আমার মহব্বতে আপনি মসজিদের দিকে গেলে নামাজে দাঁড়ালে আপনি আপনার ভোরের ফার্স্ট গাড়িটা হয়তো ধরতে পারবেন না ভেবে নামাজ না পড়েই কলিকাতায় রওনা হতেন ওই বাসটা ধরে যাতে আমি সুখে স্বাচ্ছন্দ্যে খেয়ে পরে মানুষ হতে পারি। অতএব আব্বাজান আজকে আপনি আমার সেই অরুষ্ঠাত আব্বা ভেস্তে যাবেন আর আমি আপনার সন্তান দোজো খেয়ে যাব এ কি আপনি সহ্য করতে পারবেন অতএব গো আব্বাজান যদি আপনার নামায় আমল থেকে নেকির খাতা থেকে কয়েকটি নেকি দিয়ে আমায় সহযোগিতা করেন আপনার সামনে বা পেছনে পেছনে আমি ও জান্নাতে যাওয়ার অধিকারী হতে পারি। আব্বা কি বলবে জানেন? কত সুন্দর কথা বলবে আব্বা। বলবে বাছারে দুনিয়ার জমিনে আমার কোন সন্তান ছিল না, আমিও নিষ্পঙ্গ ছিলাম, এখানে আমার কে আবার সন্তান এসে গেল? তুমি হয়তো আমার মতো অন্য, তোমার আব্বার সঙ্গে আমার কিছুটা মিল ছিল, তুমি ভুল করছো, আমি তোমার আব্বা নই, তোমার আব্বা হয়তো অন্য কোথাও আছে, খুঁজে নাও। এইভাবে সবাই ফাঁকি দেবে, ভাই রে আমার, সেই দিনে ভাই ভাইকে চিনতে পারবে না, এ কার কথা? এ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সত্য না মিথ্যা? সত্য। তবুও আমরা সচেতন হতে পারি না, মাছ ধরছে, টোপ ফেলেছে পুকুরের ঘাটে বসে বসে, রুই মাছ, একটা বড় রুই মাছ, ছোট মাছেদের বলছে খবরদার খাস না, ওটা খেলেই তোকে খিচে উপরে তুলবে, একটা লোক বসে আছে দেখতে পাচ্ছিস, খিচে উপরে তুলে তারপর তোকে বটিতে কাটবে, হাঁসগুলো ছাড়াবে, তারপর ঘাটের পাথরে লোকড়ে লোকড়ে ধোবে, তারপর এসে নিয়ে এসে তোর গায়েতে নুন ঝাল মাখিয়ে বটিতে বটিতে নুন ভিজিয়ে তারপর তোকে গরম তেল ফুটবে কড়ায় আর তাতে ছাড়বে, তারপর তোকে খাবে, কাঁটাগুলো রাখবে না, সেগুলো বিল্লি কুকুরে ভক্ষণ করবে। তো বুড়ো রুই মাছের কথা শুনে এদিকে ছোট্ট ছোট্ট মির্গেল মাছগুলো ভাবছে ও খাবে বলে হয়তো আমাদের বাধা দিচ্ছে। তো এইরকম মিথ্যা ভেবে একজন টপ করে ধরলো, ধরার সাথেই চুঙ্গি ডুবেছে, উপরে যে বসেছিল হ্যাচ করে খিচ মেরেছে, সঙ্গে সঙ্গে তার সেই হাল হয়েছে। হয়েছে কি হয় না? এগুলো হয়। তো আজকে এই পবিত্র কোরআন শরীফ বলে দিচ্ছে যে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর তোমাদেরকে আর দুনিয়ায় আসতে দেওয়া হবে না, কিন্তু মানি কজন? যদি মানতাম তাহলে আজকের এই সমাবেশে 1000 লোক থাকতো না, বরং লক্ষ লক্ষ লোক, এবং এর জায়গা দেওয়া যেত না, বলুন ভাই। তারপর দেখুন আমি আসল ঘটনায় ফিরে যাই। নিশ্চয়ই তো মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ইমাম হাসান আর হোসেন যাচ্ছেন, ওদিকে স্বামী কি বলছে কেঠুরে বলে দিয়ে গেছে যে একজন মহিলা যদি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে আমার তরফ থেকে কোনো বাধা নেই, তুমি তার সেবা শুশ্রূষা যেরকম করলে হয় গরিবের গরিমানা অনুযায়ী তুমি করে নিও। তো একজন মহিলার সঙ্গে ইজাজত পেয়েছেন, এটা মনে রাখবেন আপনারা। এবার যাচ্ছে হাসান আর হোসেনকে নিয়ে, ইমাম দু ভাইয়ে মা ফাতেমাকে নিয়ে গেলেন সেখানে, ইমাম দু ভাইয়ে মাকে নিয়ে গেলেন সেখানে, দরওয়াজা না খুলে বিবি ভাবিল গোপনে, যে দরওয়াজা আমি খুলবো কিন্তু একজন স্ত্রী লোকের সঙ্গে দেখা করার আমি আদেশ পেয়েছি, কিন্তু সঙ্গে তো আরো কয়েকজন রয়েছে, অতএব আমি কেমন করে এই অবস্থায় দরওয়াজা খুলি, এ হুকুম তো নেই।
মামুদু ভাই মাকে নিয়ে গেলেন সেখানে, দরওয়াজা না খুলে দিবি ভাবে গোপনে। কি ভাবছে? স্বামী বলেছেন নাই বাধা এক নারীর সাক্ষাতে, আর একটি নারী নয় তো আছে দুই ছেলে সাথে। হুকুম বিনে স্বামীর সামনে হইবে আদবি, না পারব না ভাবে মনে সেই কেথুরের বিবি। যে আমার দ্বারা এটা সম্ভব নয়, যে স্বামী বলেছে একজনের হুকুম আর এখানে তিন তিনজন হুকুম নিতে এসেছে, সাক্ষাৎ করতে এসেছে, এটা আমি কেমন করে করি? এই স্বামীর আদেশকে আমি লঙ্ঘন করতে পারবো না, কারণ স্বামীর আদেশ মানে আল্লাহ রাসুলের আদেশ, আর রাসুলের ইত্তেবা, রাসুলের আদেশ মানেই তো আল্লাহর আদেশ। আল্লাহর কথা ছাড়া রাসুলের জুবান থেকে কোনো কথা বার হয়নি, বলুন সুবহানাল্লাহ। তো এই হালতে, এই অবস্থায় সেই বিবি তখন মনে মনে করছেন যে আমি কেমন করে এখন এদের সঙ্গে আলাপ করি, এদের সঙ্গে কেমন করে আমি আলাপ করি, এদের সঙ্গে কেমন করে আমি সাক্ষাৎ করি, কথা বলি। কারণ পবিত্র কোরআন শরীফের মধ্যে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফীহা ওয়া লাহু আযাবুম মুহিন। যে আল্লাহ এবং রাসূলের উপর অবাধ্য হয়, আদেশ লঙ্ঘন করে, তাকে স্থায়ী ভাবে থাকা গুনে জ্বলা গুনে প্রবেশ করানো হবে, তাহার লাঞ্ছনাপূর্ণ শাস্তি আছে। অতএব আমি কেমন করে সেই স্বামীর আদেশকে লঙ্ঘন করব? এটা হয় না, হতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমি যদি মেয়েদের আর কাউকে সেজদা করার অনুমতি দিতাম আমাকে ছাড়া, তো হে রাসূল তুমি তোমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দাও যে প্রত্যেকটি নারীকে আমি স্বামীদেরকে সেজদা করার অনুমতি দিতাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামীর মর্যাদা কত উচ্চ! কিন্তু আজকের নারীরা, প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি না। তো তারপর কি হলো দেখুন, মা ফাতেমাতুজ জাহরা দরজায় খুলতে পারলেন না। ইমাম হাসান আর হোসেন চিৎকার করে বলছে, ওগো ইমানদারিনী বিবি, ও কেথুরের বিবি, তুমি হয়তো জানো না যিনি এসেছেন আমাদের আম্মাজান, আমরা ওনার দুধের দুধের বাচ্চা, দুটো মাসুম বাচ্চা, দরজা দয়া করে খোলো, আমার আম্মাজানের দুঃখ আমরা দেখতে পারবো না, আজকে যদি ফিরে যায় অনেক দুঃখিত হবেন, মায়ের দুঃখ কোন মা, এর পরিচিতি নেওয়ার জন্য দয়া করে একবার দরজা খুলুন। কিন্তু কেটুরের বিবি মন চাইছে খুলে ফেলি, কিন্তু বাধা যে স্বামীর ইজাজত তো নাই, তাই খুলতে পারছেন না। অবশেষে ফিরে যাচ্ছেন, হাসান আর হোসেনকে বুকে জড়িয়ে নিয়ে মা ফাতেমাতুজ জাহরা চোখের পানি মুছতে মুছতে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর ইমাম হোসেন ইমাম হাসানকে বলছে, দাদা একটি কথা ওকে স্মরণ করিয়ে দেওয়া উচিত, চলো দুই ভাই একবার যাই। দুই ভাই আবার ফিরে এলেন কেঠুরের দরওয়াজায়, এসে আবার টোকা দিয়ে বলছে, কি বলছে? আজ চাই না মোরা দেখাই তোমার হোক কোনো ক্ষতি, আজকে আমরা দুজন সঙ্গে আছি বলেই হয়তো তুমি দেখা দিতে পারছো না, তবে এটাও আমরা চাই না যে তোমার স্বামীর আদেশকে লঙ্ঘন করে তুমি আমাদের সঙ্গে দেখা দাও। হাসান আর হোসেন বলছে, আজ চাই না মোরা দেখাই তোমার হোক কোনো ক্ষতি, দোয়া করি আল্লাহ তোমারে করুক জান্নাতি। আজ চাই না মোরা দেখাই তোমার হোক কোনো ক্ষতি, দোয়া করি আল্লাহ তোমারে করুক জান্নাতি। এক কথা শুনে নাও, ও কেঠুরের বিবি, ও বেঈমানদার বিবি, একটি কথা শুধু আমাদের শুনে রেখো, কথাটা কি? দিও বলে বাড়িতে এলে তোমার পতি, পতি মানে স্বামী, আপনারা জানেন, দিও বলে বাড়িতে এলে তোমার পতি, সেরে খোদার আওলাদ মোরা হে রাসূলের নাতি, সেরে খোদার আওলাদ মোরা রাসূলের নাতি। আর সঙ্গে যে মহিলা আমাদের সঙ্গে আছেন, সঙ্গে যে নারী, সঙ্গে যে নারী যাচ্ছে ফিরি, শোন ও বিবি, এর স্বামী আলী আর পিতা রাসূলে আরাবি, দেখে কাছে ডেকে মা ফাতেমাকে বললেন, নবী তোমার আগে জান্ন
জান্নাত পাবে এক কেঠুরের বিবি। তারপর শুনবেন ইমাম হাসান আর হোসেন যখন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ফিরে যাচ্ছেন, চলে গেলেন, আবার স্বামী তার কাজ করে ফিরলেন, তো কাঠুরের বিবি সেই স্বামীকে বসিয়ে সব বললেন। স্বামী এসে জিজ্ঞাসা করলেন যে আমি যার ইজাজত দিয়েছিলাম সে মহিলা কি এসেছিলেন? বলছে ওগো স্বামী এসে তো ছিলেন কিন্তু দেখা আমি করতে পারলাম না। বলছে কেন? বলছে ইজাজত আপনার পেয়েছিলাম একটা মহিলার জন্য, কিন্তু পরের দিনে তিনিও এসেছিলেন আর তার দুটো সন্তানকে নিয়ে এসেছিলেন, মাসুম দুই বাচ্চাকে, কিন্তু বাচ্চার ইজাজত তো আমি নিয়েছিলাম না, তাই আমি দেখা করতে পারি নাই, দরওয়াজা খুলি নাই। অবশেষে তারা একটি কথা বলে গেছে যে তারা নাকি শেরে খোদার আওলাদ, রাসুলের নাতি আর রাসুলের বেটি মা ফাতেমা জাহরা এসেছিলেন। চমকে উঠলেন বিবির কথা শুনে কেঠুরে, চমকে উঠে মনে মনে ভাবলেন আয় আল্লাহ কত বড় বেয়াদবি হয়ে গেছে আমাদের মাধ্যমে, ওগো মাওলা ক্ষমা করবে কি জানি না, রব্বুল আলামিন তুমি তো ক্ষমা ওই ব্যক্তিকে করো, যারা মানুষের কাছে কোনো দোষ করলে মানুষ যদি ক্ষমা করে তবেই তো তুমি ক্ষমা করো, কিন্তু আজকে যে বেয়াদবি মানুষের সামনে হয়েছে আল্লাহকে তোমার সামনে তো নয়, আর রাসূলের আওলাদের সামনে বেয়াদবি মানে তোমারও সামনে একদিক থেকে। অতএব কাঠুরে সে বিবিকে বলছে ওরা কি কালকেও আসবে? বিবি চিন্তা করলেন গতকাল এসেছিলেন, আজও এসেছিলেন, হয়তো আগামীকালও আসতে পারেন। কাঠুরে চিন্তা করলেন যদি আসেন এই বিয়াদবিটা যেন দ্বিতীয়বার না হয়, সেজন্য তিনি আর ওই পরের দিনে কাজে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ছুটি করে বাড়িতে বসে আছেন। দুপুর হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছেন, এমন সময় মা ফাতেমা জাহরা এবং হাসান আর হোসেন পৌঁছে গেছেন, দরজায় আবার ধাক্কা মারছেন। কেঠুরের বিবি সজাগ ছিলেন, তারা আসতে পারেন আগে থেকেই তিনি সব তৈয়ার রেখেছিলেন, কিন্তু এমনই হালত ছিল, অবস্থা সে সময় এমনই ছিল যে ধাক্কা মারার ফলেও, চেঁচানোর ফলেও, পূর্বের নেই সালাম দেওয়ার ফলেও জবাব দিতে পারলেন না, সঙ্গে সঙ্গে দরজায় হাজির হতে পারলেন না। একটু পর যখন স্বামীর ঘুম ভাঙল, তখন স্বামীর ঘুম ভাঙার পর কেঠুরের বিবি বলতে লাগলেন যে তারা হয়তো আজকেও এসেছিলেন কিন্তু আমি দরজা খুলি নাই। চমকে উঠে আবার জিজ্ঞাসা করেন দরজা খুললে না কেন? তখন বলছেন যে আপনি তো ঘুমোচ্ছিলেন সেজন্য আমি সাড়া দিতে পারি নাই। বলছে তারে তারা গেল কোথায়? বলছে তারা একটু ওদিকে চলে গেছে, হয়তো তারা বাড়ির পথে রওনা হচ্ছে। প্রাণপণে দৌড়েছেন কিন্তু মহিলা আছেন সাথে, অর্থাৎ মা ফাতেমা আছেন বলে কেঠুরে সঙ্গে সঙ্গে তাদের নিকটে না যেতে পেরে দূর থেকে নওয়াসা নওয়াসা করে চিৎকার করলেন। ইমাম হাসান আর হোসেনকে আসার অনুমতি দিলেন এবং আহ্বান জানালেন, এখানে অনুমতি নয় করজোড়ে নিবেদন করলেন, আহ্বান জানালেন। মা ফাতেমা জাহরা হাসান আর হোসেন পুনরায় আবার সেই দ্বারে উপনীত হলেন, দ্বারের মধ্যে প্রবেশ করলেন। তারপর কেঠুরে একটু আড়াল হয়ে গেলেন, বিবির সঙ্গে অনেক আলাপ আলোচনা হতে থাকলো, কেঠুরে আড়াল থেকে শুনছে। মা ফাতেমা জাহরা জিজ্ঞাসা করলেন ওগো কেঠুরের বিবি আপনি যদি ইজাজতই পেয়েছিলেন তাহলে আপনি আজকে আমাদেরকে ওইভাবে ফিরিয়ে দিচ্ছিলেন কেন? যদি আপনার স্বামী আমাদেরকে পেছু ডেকে না নিয়ে আসতেন তাহলে আজও তো মোলাকাত করার সৌভাগ্য হতো না। তখন সেই কেঠুরের বিবি কি বলছে জানেন? আহ, তোমার ডাকেতে সাড়া দিতে পারি নাই আমি, তোমার ডাকেতে সাড়া দিতে পারি নাই আমি, কেন? আর দেখি তখন ঘুমে মগন আমার স্বামী, আমি ইচ্ছা করলে চুপে চুপে গিয়ে উঠে দরওয়াজা খুলে দিতে পারতাম, কিন্তু সেটাও সেই হালে সেই অবস্থায় আমার দ্বারা অসম্ভব ছিল। কেন? নিঃশব্দে উঠে গেলেও পিঠে লাগতো যে তার ধুল, নিঃশব্দে উঠে গেলেও পিঠে লাগতো যে তার ধুল, তার বদন তলে দি বিছিয়ে আমার মাথার চুল, তার বদন তলে দি বিছিয়ে আমার মাথার চুল, খিদমত যার ওগো খিদমত যার বেহেশত খুদার বলেছেন নবী, তার যত্ন সেবাই জান যদি যাই তাতেও গরবি।
में दोस्तों मां फातिमा ज़हरा रज़ियल्लाहु ताला अन्हा तिनी देखलें जे मां काठुरेर बीबी तिनी घर थाकते ভালো সুন্দর রান্নার সিস্টেম থাকতেও তিনি তার বাইরে অর্থাৎ উঠোনে বসে রৌদ্রে রান্না করছেন। প্রশ্ন জাগলো যে ওগো বিবি, তুমি এই রৌদ্রে এত কষ্ট করে এখানে রান্না করছো কেন? তখন সেই কেঠুরের বিবি কি বলছে জানেন? কি বলছে দেখুন, অর্ধ অঙ্গ পূর্বে রোদে জঙ্গলের বুকে, আমি একটা অর্ধাঙ্গিনী, আপনি একটা অর্ধাঙ্গিনী, আর আমাদের স্বামীরা হচ্ছে তারাও তো আমাদের অর্ধঙ্গ। তো আজকে আমার স্বামী তিনি জঙ্গলে কাজ কাটছেন, গাছের উপরে মেহনত করছেন, আর তিনি রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এই মেহনত আমার জন্য করে চলেছেন, আর আমি আরামে সুখের আয়েসে রান্না করব। অর্ধ অঙ্গ পূর্বে রোদে জঙ্গলের বুকে, তার অর্ধ অঙ্গ রাঁধবে ঘরে ছায়াতে সুখে, এই পেটের দায়ে স্বামী গিয়ে পাই কত আজাব, সেই কষ্ট তাহার যেন আমার হয় গো অনুভব। এই ভাবতে এই তো দুদিনের দুনিয়া, একজন আরেকজনকে জিজ্ঞাসা করছেন, দুটোই আল্লাহর ওলি, একটা ওলি আর এক ওলিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই বলো তো এই পৃথিবীর হায়াত কতদিন? নদীর ধারে বসেছিলেন দুজন আল্লাহর ওলি, তো যখন এইরকম প্রশ্ন করলেন তখন ঠিক একটু পরেই দেখতে পেলেন যে একটা চড়ুই পাখি সমুদ্র থেকে এক কাতরা পানি, একটা চড়ুই পাখি ঠোঁটে আর কতটুকু পানি ধরতে পারে, তো সেইটুকু পানি নিয়ে নিজের বাসার দিকে রওনা হচ্ছে। তখন যে যাকে প্রশ্ন করলেন সেই উত্তরকারী ওলি বলছেন যে আচ্ছা ওই যে পাখিটা কি করছে দেখো তো ভাই, বলছে ও তো একটু পানি নিয়ে নিজের বাসার দিকে যাচ্ছে, বলছে ওর ঠোঁটে কতখানি পানি ধরতে পারে? বলে ও আর কতখানি, একদম একটুখানি, বলছে ওইটুকু পানি হচ্ছে এই দুনিয়ার হায়াত, আর সমুদ্রে যত পানি আছে সব আখেরাতের হায়াত। বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তো তাই সে কেঠুরের বিবি নবীর বেটিকে বলছে এই ভাবেতে শোয়ে যেতে পারলে আজাবি, ওগো এই ভাবেতে শোয়ে যেতে পারলে আজাবি, মরণ পর বেশক আরো শের ছায়া পাবি, কাছে ডেকে মা ফাতেমাকে বললেন নবী তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি, তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি। তারপর শুনবেন কত সুন্দর কথা কবি বলছেন, নামাজ রোজা করলে নারী বেহেশত পাবে না, নামাজ রোজা করলে নারী বেহেশত পাবে না, স্বামীর সেবাই কর আদায় বেহেশতের চাবি খানা, কেউ দোজখ কেউ বেহেশত পাবে স্বামীর কারণ। আমাদের সবার ঘরে তো বিবি আছে ভাই, কিন্তু কজন বিবিরা বোঝেন যে স্বামীর পায়ের তলায় সত্যিকার আল্লাহর সেই জান্নাত আছে? যদি বুঝতেন তাহলে কেঠুরের বিবি যেমন স্বামীর পা মুছে দিত মাথার চুল দিয়ে, মা ফাতেমা জাহরাও দিতেন, তেমন স্বামীর পিঠের তলায় মাথার চুল বিছিয়ে রেখেছিলেন, মেহমানের সারা পর্যন্ত দেননি যাতে স্বামীর ঘুমের ডিস্টার্ব হয়, আর চুল ছেড়ে চলেও যেতে পারেননি যাতে স্বামীর পিঠে ধুলো লাগবে, কেমন স্বামীর সেবিকা ছিলেন। আজকে যে জনাব নজরুল সাহেব আছেন, এখানে জনাব হাজী আশরাফ আলী সাহেব আছেন, কাজী আখতার হোসেন ভাই বিখ্যাত ঘোষক উনি আছেন, আপনাদের সবার কেউ বলতে পারবেন না যে আমাদের বিবিরা সব আল্লাহ ওলি, কিন্তু কেঠুরের বিবির এত প্রশংসা মা ফাতেমা জাহরাকে নিয়ে কবি গুলজার সিপাহী এবং আমি অধম মোহাম্মদ আসলাম হাবিব যে এত মাতামাতি করি কেন, আপনাদের আমাদের বাড়ির ওই বিবিদের শিক্ষা দেওয়ার জন্যই তো। এবার এটাকে কাউ কেউ মেনে নেবে, কেউ হয়তো মানতে নাও পারে, কারণ যে সমস্ত বিবিরা এর বিরুদ্ধ উচ্চারণ করেন, যেমন একজন আমাদের এই বন্ধুর মধ্যে আছেন, নাম বলছি না, এই হাজার শ্রোতার মধ্যে বসে আছেন, তিনি বড় আফসোস নিয়ে বললেন যে ভাই দুঃখের বিষয় যে আমার স্ত্রী আজ পর্যন্ত আমাকে কোনোদিন একটু হাওয়া পর্যন্ত করেন নাই। তাহলে এটা কত মর্মাহত কথা, বেদনাদায়ক কথা। তো ভাইরা আমার, আজ এই যে মাস্টার মঈনুদ্দিন সাহেব এবং জনাব হাফিজ ইজাউল করিম সাহেব এবং কবি গুলজার সিপাহী রচিত পরিচালিত আজকের এই পবিত্র মেহফিলে সেবা যত্নে যিনি তত্ত্বাবধানে আছেন, জনাব আমার
সত্য ভাই মন্টু দে এবং শব্দ গ্রহণে আজকে সুন্দর এই মাইকের ব্যবস্থা যিনি করিয়েছেন শ্রী হিমাই সিংহ রায়। তো এই সমস্ত শ্রোতা মন্ডলী, এছাড়া আরো যারা আপনারা দূরের এবং কাছের হাজার হাজার শ্রোতারা আছেন, আমরা আজকের এই সাবজেক্ট কেন আপনাদের কাছে তুলে ধরলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। তো আসুন শেষ ছন্দের দিকে আগিয়ে যাই। কেউ দোজখ কেউ বেহেশত পাবে স্বামীর কারণ, কেউ বেহেশত কেউ দোজখ পাবে স্বামীর কারণ, প্রতি বিবির তরে খোদার পরে স্বামীর আসন, ধনী বা গরিব ধনী বা গরিব চোরবা শরীফ যেমনই হোক ছবি, সুখী নারী তারাই যারা স্বামীদের সেবি, সুখী নারী তারাই যারা স্বামীদের সেবি, কাছে ডেকে মা ফাতেমাকে বললেন নবী, তোমার আগে জান্নাত পাবে এককে ঠুরের বিবি। এই কথা শুনে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের বাড়িতে গেলেন। নিজের বাড়িতে গিয়ে সারা রাত্রে তিনি ঘুমোতে পারলেন না, চিন্তায় আছেন। অবশেষে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু গোপনে একটা দৃশ্য লক্ষ্য করলেন। কি দৃশ্য? ওই মধ্যরাতে বিছানাতে যেন ঘুমিয়ে ফাতেমা, তাহাজ্জুদের নামাজ লাগি ছাড়লো বিছানা, ওই শয়ন ছেড়ে ওযু করে ধাই নামাজ পানে, কেফুরের বিবির কথাগুলো পড়লো তার মনে, যার পায়ের তলায় আলী কারামাল্লাহু ওয়াজহু পায়ের গোড়ায় দাঁড়িয়ে মা ফাতেমা যাহারা এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছেন, কি যার পায়ের তলায় যাই পাওয়া যাই জান্নাতের চাবি, করবো কেমনে সেবা দিনে বেহেশতের দাবি, এই পাটাকে যদি আমি আপনাতে না পারলাম, এর খিদমত করে আমার স্বামীর সন্তুষ্টি হাসিল করতে না পারলাম, তো আমার মতো হতভাগিনী আমি জান্নাতের দাবি কেমন করে করতে পারি? চিন্তা করুন কোন ফাতেমা, যে ফাতেমা জান্নাতে যাওয়ার পিছনে বিন্দু মাত্র সন্দেহ নাই, সেই ফাতেমা তো যাহারা চিন্তা করছেন যে আমার স্বামীর পায়ের তলায় যে পায়ের তলায় জান্নাত, তার সেবা বিনে আমি কেমন করে জান্নাতে যাওয়ার আশা রাখতে পারি? শেষ ছন্দের দিকে যাবেন। তোমার আগে অর্থাৎ মা ফাতেমা যাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আব্বাজানের কাছে গেলেন। আব্বাজানের কাছে গিয়ে বললেন, আব্বাজান, আপনি যে প্রথমা জান্নাতি নারী আমাকে বলেছেন, এটা মনে হয় আজ থেকে আমি ভুলেই যাব, যেহেতু আপনি যার কাছে আমার যার পরিচয় দিয়েছিলেন সত্যিকার তার স্বামীর সেবা দেখে তার যত্ন দেখে আমি ফাতেমা মানসিক দিক থেকে আমি ফেল হয়ে গেছি। মা ফাতেমা কয় আজ পরিচয় পেলাম আমি যার, আমার চেয়ে নিশ্চয় সে আগেই জান্নাতের হকদার। মা ফাতেমা কয় আজ পরিচয় পেলাম আমি যার, আমার চেয়ে নিশ্চয় সে আগেই জান্নাতের হকদার। সৈয়দ জামা কয় ফাতেমাই শোনো বেটি মোর, নবীজি মা ফাতেমা জাহরার এই কথা শুনে কি বললেন? সৈয়দ জামা কয় ফাতেমাই শোনো বেটি মোর, তোমার হাতেই খুলবে মা গো জান্নাতের দোর, ওই লক্ষ তারার ওই লক্ষ তারার মাঝে যেমন উজ্জ্বল রবি, তোমার সুরত সব মুরাতের রেখেছে দাবি, কাছে ডেকে মা ফাতেমাকে বললেন নবী, তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি। সাহেব কি বললেন দেখুন, আপনার ঘটনা শুনলেন, ক্যাসেটের নাম কি ভাই? মা ফাতেমার সংসার ভলিউম 4, মনে রাখবেন। এরপর আমরা মা ফাতেমার সংসার ভলিউম 5 এ আসছি। সেও একটা সুন্দর ঘটনা নিয়ে, যে মা ফাতেমা তো জাহরা একজন ইয়েতিমকে, একজন ইয়েতিম তো দূরের কথা, একটা গায়ের কমের মেয়ের বিয়ে দেওয়ার জন্য তার দিনারের প্রয়োজন ছিল, টাকার দরকার ছিল, কিন্তু মা ফাতেমার গহনা ছিল না, পুঁজিপাটা ছিল না বলে হাসানার
হোসেন কে বন্দুক দেবে স্বামীর সঙ্গে পরামর্শ নিয়ে নিজের কলিজার টুকরা নয়নের নিধিদেরকে অন্যের কাছে বন্দুক দিয়ে 2000 টাকা দেবে সেই ঘটনা নিশ্চয় আপনাদের গায়ের লোম খাড়া হয়ে উঠবে আপনাদের চোখ থেকে অশ্রু পড়বে কোন নম্বরে আসছে মা ফাতেমা সংসার ভলিউম 5 হাতে 5 নম্বরটাও নিশ্চয় আপনারা শুনতে ভুল করবেন না তো আসুন আমার সময় প্রায় শেষ হতে চলেছে আমি শেষ ছন্দ বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব মা ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে প্রশ্ন জাগলো যে আব্বাজান বলছেন যে মাগো তুমি জান্নাতের দরওয়াজা খুলবে অথচ দিনের জবান থেকে বার হলো যে সেই কেঠুরের বিবি আগে জান্নাতে যাবে তাহলে এ কেমন কথা হতে পারে এ প্রশ্ন জাগা স্বাভাবিক তখন আল্লাহ রাসূল তো জাহানের বাদশা তার বিশ্লেষণ করলেন কত সুন্দর দেখুন তোমার আগে এক বিবি যাবে দিয়েছি বলে সৃষ্টি খোদার টলবে আমার কথা না টলে তুমি যখন থাকবে মা সওয়ারের উপরে তার লাগাম খানা কেঠুরের বিবি রাখবে ধরে মাগো করোনা গম সেই মনোরম দৃশ্য আজিবি লেখা রবে না কে মহুয়ার কে বামলবি নবীজি কাছে ডেকে মা ফাতেমাকে বললেন নবী তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে শত সহস্র শ্রোতা এখানে হাজির হয়েছেন এবং এই ক্যাসেট যে সমস্ত জঙ্গলে বনে বা শহরে নগরে বাজবে সমস্ত আমার মা বোনেরা যেন এই কেঠুরের বিবির মতো জীবনকে বাস্তবায়িত করে স্বামীর সেবা করে স্বামীর খিদমত করে স্বামীর পদতলের বেহেস্তের অধিকারিণী হতে পারে এই প্রার্থনা চাই বলুন আমিন সুম্মা আমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার